हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछो, आमरा भालो आछी। आमार चैनले तोमादेर सबाइके जानाच्छि अनेक अनेक स्वागत। आजके होच्छे बुधवार, एखन जस्ट आमि बाड़ी आसलाम गोपालके स्कूले दिये। आजके थेके गोपालेर एग्जामटा आर कि स्टार्ट होलो आर कि, हाफ इयारलि एग्जाम आजके थेके शुरू। तो ओके, आजके स्कूले एखन दिये बाड़ी आसलाम। आसार समय टोटोई पाच्छिलाम ना, एकटु बृष्टि होच्छे आर कि एदिके, तो सेर जन्य झिरिझिरि बृষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে খুব অসুবিধা হয়ে যায়, টোটো টোটো পাওয়া যায় না। তো যাই হোক, এই আসলাম বাড়িতে, এখন 9টা বেজে গেছে, নাহলে আরেকটু আগেই চলে আসতাম। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, টোটো পাচ্ছিলাম না। তো এদিকে তো মনা গেছে কলকাতা, তোমাদের দাদা ভাই কলকাতা নিয়ে গেছে ওকে। তার কারণ হচ্ছে ওর যেহেতু ওখানে ভর্তি হবে, ওখানকার কলেজে ভর্তি হবে, আর মিষ্টুর আজকে পরীক্ষা নেই, ও বাড়িতে এখন পড়বে, উঠে গেছে অনেকক্ষণ আগেই। তো ওই যেহেতু ওখানে ওই কলেজে অ্যাডমিশনের জন্য আর কি দরকার আছে, তো তার জন্যই যাওয়া, তো মনে হঠাৎ করেই আর কি গেল। চলে আসবে এসে, তারপরে আবার সেই যখন ক্লাস শুরু হবে তার আগে তারপরে একবারে প্রিপারেশন নিয়ে তারপরে যাবে। তো জানোই তো ওখান থেকে পড়াশোনা করবে, এবার মাস্টার্সটা ওখান থেকেই করবে, ঠিক আছে। তো এই কারণেই আর কি, তো সকাল সকাল উঠেছি কিন্তু ভিডিওটা স্টার্ট করিনি, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, ঠিক আছে। কারণ গোপাল একটু ঝামেলা করছিল আজকে, যেহেতু মিষ্টু ছুটি, মিষ্টু আজকে যাবে না, মিষ্টু আজকে এক্সাম নেই, ও কেন যাবে না। তারপরে তোমাদের দাদা ভাই যেহেতু কলকাতা যাচ্ছে, ও গাড়ি করে যাবে, মানে এই টুকটাক বাচ্চারা যেরকম করে আর কি, যে আমাকে গাড়ি করে দিয়ে আসতে হবে। তো মানে মেন কথা হচ্ছে মনা যেহেতু যাচ্ছে, কেন যাচ্ছে, এটাই হচ্ছে ওর মেন রাগ। তো সেটা তো আর বলতে পারছে না, তো নানান দিক দিয়ে এরকম, মানে তো ভাবিনি যে এরকম করবে, হঠাৎ করে 10-15 মিনিট ঝামেলার জন্যই নষ্ট হয়েছে। এমনকি মনা যাবে যে গেটের সামনে গিয়ে আমি তো দাঁড়াতে পর্যন্ত পারিনি, ওই জানলা দিয়ে উঁকি মারলাম, গাড়িতে উঠলো, মা গেছিল ওর ওই ঝামেলার জন্য, মানে ও যাবে, ঠিক আছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন 9টা বাজে, এখন যাই সবার আগে একটু চা করি, মিষ্টি বিস্কুট খেয়েছে, এখন যাই একটু ব্রেড বানিয়ে দিই ওকে। ব্রেড যদি থাকে তাহলে তো কিছু বানাই না, তো ব্রাউন ব্রেড আছে, ও ব্রেডই খেয়ে নেবো আর চা করবো। তো বাড়িতে কেউ না থাকলে একটু পাকা পাকা হয়ে যায়, তো বুঝতেই পারছো মানুষ কমে যাচ্ছে, তো মানুষ কম থাকলে তখন তো ফাঁকা ফাঁকা লাগে। এবার তো মনা ওখানেই পারমানেন্টলি থাকবে, যখন ছুটির সময় আসবে তো তখন তো ফাঁকা ফাঁকা একটু হলেও লাগবে, অ্যাডজাস্ট করতে সময় লাগবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো এখন ব্রেডটাই শিখে নিই, ব্রেড শেখে বাটার দিয়ে দিই, বাটার দিয়ে চিনি দিয়ে দেবো, তারপরে তুই ইয়ে করবি, মাছের দুচা হবে, ব্রেডটা টোস্ট বানাচ্ছি, হ্যাঁ, তবে বাটার লাগিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম যে মিষ্টুর জন্য না স্যান্ডউইচ বানিয়ে দেবো, তো সেটাই ওকে বলেছি। তারপরে দেখি শশা নেই, তো শশা ছাড়া কী করে বানাবো, ও তো টমেটো খেতে পারে না, শশার মধ্যে টমেটো দিয়ে দিলে মানে সেটা খেয়ে নেবে, কিন্তু তাই বলে শুধু টমেটো দিতে স্যান্ডউইচ হয় না, সেজন্যই আর কি স্যান্ডউইচ আর বানালাম না, দিয়ে ব্রেড বাটারটা চিনি দিয়ে দিয়েছি, তো যাতে একটু খেতে ভালো লাগে, বাচ্চা মানুষ শুধু ব্রেড বাটারটা একটু নোনতা নোনতা লাগে, তো তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে ভালো করে একটু চা করে নিচ্ছি, এই চায়ে আজকে আবার একটু এলাচ, তার সাথে একটু তেজপাতা দিয়েছি, আর এই তেজপাতা দিয়েছি বলে মিষ্টি শুরু করেছিল, কেন তেজপাতা দিয়েছো, তো আমি বললাম যে একটুখানি দিয়েছি, ফ্লেভার বুঝতে পারবি না, ও কিন্তু চা খাওয়ার অতটা পাগল না, কিন্তু ওই যে এই ধরনের কোনো ফ্লেভার ও সহ্য করতে পারে না, তো ফুলকপি তরকারি খায় না, ফুলকপি তরকারি যে ফ্লেভারটা ওটা ওর পছন্দ না, এই মানে ওই একটু অন্যরকম, মানে ওই কফির গন্ধ সহ্য করতে পারে, কোনো কিছু একটা উগ্র গন্ধ ওর ভালো লাগে না। তো যাই হোক, আদা আদার ছিল না বলে আমি একটুখানি তেজপাতা আর এলাচ দিয়ে চা করেছি। আচ্ছা, আমরা যারা ধরো ডেইলি ব্লগ করি তাদের কাজটা কি, তাদের কাজ হলো যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি টুকটাক করছি না করছি, সকাল থেকে দুপুর বা রাত্রিবেলা পর্যন্ত যা যা কাজকর্ম বা অ্যাক্টিভিটি যা কিছু থাকছে সেগুলো অল্প অল্প করে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করা, এটাই হলো ব্লগ, তাই না? সো ফ্রেন্ডস, এখন এই দেখো চা নিয়ে এসেছি, মিষ্টির জন্য একটু চা আনলাম, দিয়ে আমি খাচ্ছি ব্রেড চা বিস্কুট, এই এই খাওয়াই খাওয়া, আবার তো সেই দুপুরবেলা খাওয়া হবে, আর তো কিছু বানাচ্ছি না।
আর গোপালে ছুটি হবে ওকে আনবো, 12টা ছুটি হয়ে যাবে, তার আগে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্না দেখি সব কমপ্লিট করার চেষ্টা করবো টোটাল। কারণ আজকে একটু বেশি কাজ আছে, আজকে একটু কাঁচা আছে, তো জানি না ভিজিয়ে রাখবো না কাজ, কারণ যে মেঘলা ওয়েদার দেখি কি করি। আর তো চলো এখন আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তো দেখতেই পাবে কি করছি না করছি, ঠিক আছে। আর আমার আইব্রোটা না করলে মুখটা দেখো কেমন লাগছে দেখতে, প্রচণ্ড মানে একদম ভরে গেছে আইব্রোতে, আরও কম থাকতে থাকতে করতে হতো। তো যে কথাটা আমি আজকে ভিডিওতে বলছি তোমরা প্লিজ কথাটা শুনবে, হয়তো তোমরা যারা আমার মতো ব্লগিং করো বা ব্লগিং দেখো বা ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝবে কথাটা আমি কি বলতে চাইছি। অনেক ব্যক্তিরা বা অনেক মানুষেরা আছে যারা কিন্তু এই ব্লগিংটাকে মনে হয় কিছু ক্ষেত্রে একটু ছোট করে দেখে, তো সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো। সো ফ্রেন্ডস, এই চা পড়ে গেছে বিছানার মধ্যে, এখন মিষ্টি কান্না শুরু করে দিয়েছে, এখন ওর চাটাই পড়ে গেছে, টিভি দেখছিল, টিভির দিকে তাকিয়ে তাকাতে তাকাতে দিয়েছে চায়ের মধ্যে এক লাঠি, লাঠি লেগে গেছে, এখন আর চিল্লাচ্ছে সমানে। তো এখন চাদরটা তুলে দিলাম, কিন্তু দেখলাম জায়গাটা শুকিয়ে যায়, এখন আর পাতাবো না, তুলে ভালো করে মুছে দিলাম ঘষে, তো শুকাক পরে চাদর পাতবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকবো, আমার কাজ তো বাড়লো, এখন এই চাদরটা আজকে মোটেও তুলতাম না, এখন যাই ভিজিয়ে রাখি, আর পরে জায়গাটা শুকালে আমি চাদর পেতে দেবো। এই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘর রান্নাঘর বারান্দা এগুলো সব মোছা পরিষ্কার, এদিকে আমাকে আর আসতে হবে না, তো ওদিকে কাজগুলো গিয়ে সারি, ওদিকে চিল্লা চোখাম চা করে দিতে হবে। তো মিষ্টির জন্য অল্প একটু চা করে দিয়ে তারপরে চলে আসলাম, ঘরের কাজগুলো করছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে হ্যাঁ, এখন আমি আজকে ভাবছি কিছু চ্যানেলের আমি নাম নেব, কেন নেব, যাদেরকে মানে যারা আর কি এই ব্লগিংটাকে নিয়ে একটু ছোট করে দেখে। কেন, আমাকে একটা হাস্যকর কমেন্ট একজন করেছেন, আমাকে বলছে আপনি সারাদিন কিভাবে কাটালেন সেটা কি আপনার কাছে কেউ জানতে চেয়েছে, এই সমস্ত ন্যাকামো বন্ধ করুন, জাস্ট এই কথাটা। তো এটা আমার কাজ, আর আপনি বলছেন আমার কাজটাকে বন্ধ করে দিতে। তো দুনিয়াতে তো সবাই কাজ করে, মানে যারা কিছু না কিছু কাজ করে, কেউ কোম্পানিতে জব করে, কেউ টিচিং, বিভিন্ন এক একজনে এক এক রকম প্রফেশনে আছে, হাউস ওয়াইফরাও আজকাল চাকরি করছে, মানে সব কিছুই কম্পিউটারে বাড়িতে বসে কাজ করছে, তো কেউ আমার মতো ব্লগিং করছে, বা কেউ নলেজেবল ভিডিও শেয়ার করছে যেগুলো আমাদের অনেক হেল্প হয় যেগুলো দেখে। তার মধ্যে সব থেকে বেশি এখন ইউটিউবে আমার যতটুকু মনে হয় ব্লগ চ্যানেলই হবে, মানে ডেইলি লাইফ ব্লগ যারা শেয়ার করে, তো তারা সবাই ন্যাকামো করে আপনার হিসেবে, তাই তো? মানে যারা ব্লগিং করছে তারা আপনার হিসেবে ন্যাকামো করছে। তো এই প্রসঙ্গে আমি অবশ্য করে কিছু মানে নাম নামি দামি চ্যানেলের আমি নাম নেব, যেগুলো আমি দেখি, যাদের ব্লগ আমি দেখি, যার ব্লগ দেখে আমি মোটিভেট হয়েছি ইউটিউবে আসার জন্য। তো সেই সব চ্যানেলের নাম নিলে হয়তো আপনি বুঝতে পারবেন এটা কোনো ন্যাকামো না, এখান থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে সরকারি চাকরির থেকেও বেশি। তো ওই ঘরের বিছানা চাদরটা পাতিয়েছি, পাতানোর পরে দেখছি যে ওই বালিশের কভারটা সেলাই খুলে গেছে, তো সের জন্য আবার আসলাম, এখন সেলাই করে তারপরে বালিশের কভারটা পুড়বো। আর এদিকে মেশিন তো জানে পুজো দেওয়া হয়েছে, সেজন্য মা তো সব খুলে রেখে দিয়েছে, মেশিনের এই দলটা খোলা, তারপরে সুতো পুড়তে হবে, পরে তারপরে এগুলো করে এটা সেলাই করব, তারপরে গিয়ে চাদরটা মানে বিছানাটা গোছাতে পারবো কমপ্লিট, তারপর রান্না করতে যাবো। দেখো কাজের পর কাজ, যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে এরকম দেরি হয় সব কিছুতে, ঠিক আছে। তো চলো এখন এটা সেলাই করে নিই, এই যে নিয়ে এসেছি এটা এখন সেলাই করে নিই। তো আমার আসলে কোনো না কোনো কাজ করতে ভালো লাগে, হয়তো আমি যদি ইউটিউবে কোনো কাজ না করতাম, আমি চেষ্টা করেছিলাম টিচিং প্রফেশনে যাওয়ার, তো চাকরির পরীক্ষা আমি একবার দিয়েছি, বারবার দিলে হয়তো সেটাও হয়ে যেত, ভাগ্যে আমার ছিল, কিন্তু সেই সময়টা পেরিয়ে যাওয়াতে আমার সেই জায়গার মানে সেই মানে মনোভাবটাই আমার চলে যায়। তারপরে আমি সেলাইয়ের সমস্ত কাজ জানি, হয়তো আর যদি ইউটিউবে কাজ না করতাম সেলাইয়ের কিছু একটা মানে একটা কোনো এরকম টাইপের কোনো কাজে আমি থাকতাম, এমনি কখনোই থাকতাম না। তো চ্যানেলের নামগুলো আমি নিয়ে নিই, প্রবাসে ঘরকন্যা, তোমরা সবাই যেন, কত বড় চ্যানেল, খুব কম সময়ে অনেক বড় চ্যানেল হয়ে গেছে, মহুয়াদিকে সবাই ভালোবাসে, সেটা কিন্তু একটা ডেইলি লাইভ ব্লগ চ্যানেল, ঠিক আছে। তো ডেইলি লাইভ সেখানে শেয়ার করা হয়, তো যেহেতু মহুয়াদি আমেরিকা ক্যালিফোর্নিয়ায় থাকে তার জন্য সেই ব্লগগুলোর একটা আলাদাই মানে ব্যাপার আছে, বোঝোই তো। তো খুব ভালো লাগে ওনাকে আমার, ওনার ব্লগও আমি দেখি, তবে হ্যাঁ একজনের নাম আমি বলবই, যেটা হচ্ছে ইন্ডিয়ান ব্লগার সৌমালি, সোমালি দিকে সবাই যেন, যার মানে ভিডিও দেখে বা যার ব্লগ দেখে দেখে আমি শিখেছি ইউটিউবে আসাটা, মানে ইউটিউবে যে আসা যায়, এই সমস্ত কাজ করা যায়। তো যেটুকু যা করছি সেই ক্রেডিটটা আমি সোমালি দিকে কেন দেবো, যে আজকে যদি সোমালি দি ভিডিওগুলো আমি না দেখতাম প্রথম থেকে ইউটিউবে, তাহলে হয়তো আজকে আমার এই কাজ করার মনোবৃত্তি হতো না বা ইচ্ছে হতো না, মোটিভেট হতাম না। কাউকে দেখে তো মানুষ শেখে, কেউ তো একটা আইডল থাকে,
তো আমার আইডল হচ্ছে সৌমালি দি। হয়তো তার লাইফস্টাইল পুরোটাই আলাদা, অন্যরকম হতে পারে, হাইফাই লাইফস্টাইল, সেটা আমি বলছি না। প্রথম থেকে সৌমালি দির ভিডিও আমি দেখতাম, যখন সৌমালি দির লাইফস্টাইলটা একটু অন্যরকম, সিম্পল এর মধ্যে ছিল, তো তখন থেকে আমি সৌমালি দির ভিডিও দেখতাম, তো খুব ভালো লাগতো, আজও ভালো লাগে। এখন হয়তো সেভাবে দেখি না ভিডিও, তাও দেখি, বেছে বেছে হয়তো দেখি, সেভাবে নিয়মিত আর ভিডিও দেখি না। তো এই আর কি। তো এরা কিন্তু সবাই ডেইলি লাইভ ব্লগ শেয়ার করে, ইনসাইড আউট, অনেক বড় চ্যানেল, এরকম অনেক চ্যানেল আছে, আমি সবার নাম তো নিতে পারছি না, তাই কোনো কাজকে ছোট করে দেখবেন না, ঠিক আছে? তো আজকে আমার ভাগ্যে আমি যেটুকু যা করছি, হয়তো সেই জায়গায় আমি কোনোদিন পৌঁছাতে পারবো না কি নিজেও জানি না, সেটা আলাদা ব্যাপার। আমি কাজের উদাহরণ দেখাচ্ছি যে হ্যাঁ, এরাও কিন্তু সে ডেইলি লাইফ শেয়ার করে আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে, যেটা কিন্তু আচ্ছা আচ্ছা সরকারি চাকরিজীবীর থেকে অনেক গুণে বেশি, ঠিক আছে? মাসিক ইনকাম এদের এত পরিমাণে। যেহেতু আমি ছোটখাটো ব্লগার, তার জন্য আপনি হয়তো আমার কমেন্ট বক্সে এসে এটা বলেছেন, পারবেন এই সমস্ত চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কথাটা বলতে, বা আপনার কথাটা একটা পিঁপড়ের সমান সেখানে কোনো দাম আছে এই কথাটার? আপনি যেটা বলেছেন আমাকে যে আপনি সারাদিন কি করলেন, আপনার কাছে কি কেউ জানতে চেয়েছে, এই সেম কথাটা গিয়ে লিখে আসুন তো, দেখুন তো আপনাকে কে কি বলে। তো যাই হোক, অনেকটাই বকবক করলাম, তোমরা কেউ কিছু মনে করো না, আমাকে যে ব্যক্তি কথাটা বলেছেন আমি তাকেই বললাম কথাগুলো। হ্যাঁ, তোমাদের সাথে হয়তো এটা শেয়ার করলাম যে আমি কাকে দেখে শিখেছি, কাউকে দেখে তো মানুষ শেখে, কাউকে দেখে মোটিভেট হয়ে সে কাজটা মানুষ করার ইচ্ছে হয় মানুষের। তো আমি কিন্তু যাকে দেখে শিখেছি, যে আমার আইডল, সেটাও বলে দিলাম। কার কার ভিডিও আমি দেখি সেটাও আজকে একটু বললাম। আমি প্রবাসে ঘরকন্যা দেখি, তারপরে ইন্নাল ব্লগার সৌমালি দেখি, কম দেখি, অতটা দেখা হয় না। আর এই সব চ্যানেল গুলো এই এই না যে নিয়মিত ব্লগ দেখি, এছাড়াও কিছু বড় বড় চ্যানেল আছে যেগুলো বিভিন্ন রকম ইউজফুল ভিডিও শেয়ার করে, হিন্দি আছে, তো সেগুলো আমি দেখি, আমার ভালো লাগে। তো দুবাইয়ের একটা চ্যানেল দেখি, যেটা ইন্ডিয়ান যারা দুবাইতে থাকে একটা ফ্যামিলি, সেই চ্যানেলটা আমি দেখি, ভালো লাগে। তো এরকম কিছু বড় বড় চ্যানেল আমার মানে দেখতে ভালো লাগে, কয়েকটা আছে যেগুলো আমি ব্লগ দেখি, ঠিক আছে? তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেল, এদিকে তাকেগুলো ভিজিয়ে রাখলাম আর সমস্ত কাজ করে, এবারে আমি যাব রান্না, সবজি বানাবো, রান্না করব। আজকে হয়তো তোমাদের সাথে ইউটিউবে আসার পুরো হিস্ট্রি অর্ধেকটাই শেয়ার করে দিলাম অর্ধেকের ওপরে। তবে হ্যাঁ, তোমাদেরকে এর সাথে আরেকটা কথা বলে রাখি, আমার হাজবেন্ড কিন্তু কোনো মতেই রাজি ছিল না যে আমি ব্লগ বানাবো, ব্লগিং করব এই কাজটাতে। শুধুমাত্র সৌমালি দি ব্লগ গুলো ওকে যখন আমি দেখাতাম, একটা একটা করে ভিডিও দেখাতাম, দেখো কি সুন্দর, এইভাবে কাজটা করা যাবে, এটা কোনো খারাপ কিছু না, এটা ভালো কাজ, ও কিন্তু ওই সমস্ত ভিডিও গুলো ওকে দেখিয়ে দেখিয়ে তখন ও বুঝেছে যে না, এই কাজটা করা কোনো খারাপ কিছু না, এটা ভালো কাজ। তারপরেই ও আমাকে মত দিয়েছে, তো মানে পারমিশন দিয়েছে আর কি। তো ওর মতো ছেলে যে আমাকে পারমিশন দিয়েছে এই কাজ করা, এটা আমার কাছে অনেক বেশি, কারণ ও যে যে ধরনের না, সে ও যে আমাকে সোশ্যাল মিডিয়াতে ব্লগ বানাতে পারমিশন দিয়েছে, এটাই আমার কাছে বড় পাওয়া। আমি যে রিলস বানাই, আমি যে শর্ট ভিডিও বানাই, জীবনে কোনোদিনও আমি এই ধরনের ভিডিও বানাতে পারবো, মানে ও যে ধরনের আমি সেটাও কোনোদিনও ভাবিনি। কিন্তু এখন সবকিছু পসিবল হয়েছে, সবকিছু ভগবানের ইচ্ছা। আসলে সবকিছু সময়, জানো তো, সময়ের থেকে বড় কিছু আর হয় না, সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায়, এক একটা টাইম মানুষের জীবনে আসে, এক একটা ঝড় আসে, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। তো সেটা একমাত্র ভগবানের চরণে ফেলে রাখতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, সব একদিন ঠিক হয়ে যাবে, এক এক করে সবকিছু সেই নিজের মনের মতো সবকিছু হয়ে যায়, শুধু ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো শুধু তোমাদের কথা বলছি না, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার ভিডিও গুলো দেখো আজকে, তাই আমি ভিডিও বানাচ্ছি। আর এরকম আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, যারা আমার পরিচিত অনেকেই এরকম আছে, বা যারা হয়তো সামনে কিছু বলে না, আমার এই কাজটা নিয়ে হয়তো পেছনে কিছু আলোচনা করতে পারে, বলতে পারে, তো সেটা আমি ভেবেই কিন্তু এই কাজে নেমেছি। আজকে অনেকে হয়তো কাজটাকে ছোট করে দেখতে পারে, অহংকার করতে পারে, তো মানে কি বলা আছে, তাদের মতো করুক, তাতে আমার কি যায় আসে, আমি আমার কাজটা করে যাব, আমার ভালো লাগে আমি করব, কারণ ইনকামটা আমার হবে, আমি মনে করি যে আমি একটা চাকরি করছি, হয়তো আরো ভালোভাবে প্রফেশনটাকে মানে নিতে হবে সেইভাবে, সে যে সিরিয়াসলি, যেটা হয়তো এখনো নিতে পারছি না। আর এই সমস্ত কাজের জন্য একটা কম্পিউটার লাগে, একটা ল্যাপটপ লাগে, আর না হলে একটা ভালো মোবাইল লাগে, না হলে কিন্তু এই ভিডিওগুলো বানানো যায় না। আর একদম ফুল নলেজ লাগে, ভালোভাবে শিখতে হয়, ইংলিশে নলেজ থাকতে হয়, টেক চ্যানেল দেখে টেকনিক্যাল একটা জিনিস পুরো কম্পিউটারাইজ ব্যাপারটাকে মাথায় বসিয়ে নিতে হয়, একটু ভুল হলে অনেকটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, প্রথম অবস্থায় যে আমি ভিডিও বানিয়েছি বা ব্লগিং করেছি, সেটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, আমাকে অনেক শিখতে হতো, একটা বছর মানে পুরো নষ্ট করেছি আমি,
আজকে যদি সেটা না করতাম তাহলে আজকে হয়তো আর একটু ভালো জায়গায় থাকতে পারতাম। তো যাই হোক, অনেক কথা বললাম, মনের কষ্টের কথা সব মিলিয়ে ভালো অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করি তোমরা যদি একটু বোর হয়ে থাকো তা তোমাদেরকে সরি বলছি, হয়তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক কথা বললাম। তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এই রান্না বান্না সবকিছু প্রিপারেশন নিয়ে নিলাম, আর উচ্ছে আলুর একটা সবজি বানাবো। লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে কি হয়, তিতকুটে ভাবটা কেটে যায়, তো সেটা ওই জন্য আর কি লবণ হলুদটা মাখিয়ে রেখে দিলাম। এরপর রান্না বান্নাটা জাস্ট আমি শুরু করেছি, তো এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা। অনেক বকবক করে হয়তো তোমাদেরকে বিরক্ত করলাম, তো তোমাদের সবাইকে কিন্তু কথাগুলো বলিনি, অনেকেই আছে হয়তো কমেন্ট করে না, হয়তো পেছনে কথা বলে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমি আজকে কিছু কথা আজকে বললাম, তো কারণ আমার ভিডিওগুলো তো তোমরাই শুধু দেখো না, আমার পরিচিতরা বা পাড়ার কেউ কেউ হয়তো দেখে আমার ভিডিওগুলো, তো সব মিলিয়ে আমি ওর জন্য আর কি সব রকম কথাই শেয়ার করলাম। তো যাই হোক, চলো আবার পরে দেখা হবে এর পরে ভিডিওতে, তোমরা আমার পাশে থেকো, আর আশা রাখছি তোমরা পাশে থাকলে আরো ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।